আমি একজন সাংবাদিক বলছিলাম। জি বলুন। আপনার বাসায় 2 বছর আগে 3টি খুন হয়। একজন মানসিক ব্যাধি। ওয়েট ওয়েট ওয়েট। 2 বছর আগের কথা এখন কেন আসছে? আমি এই বাসায় কিছুদিন আগে উঠেছি। এখনো রুমমেট পাওয়া যায়নি। খুব শীঘ্রই তারা চলে আসবে আশা করছি। বিল্ডিং এর নিচে সিনেমার পোস্টারের মতো সুন্দর করে টুলেট টাঙানো আছে। কোন কফি খায় আবার ভালো ঘুমায় মানুষের? আমার তো ভালোই হয়। আজ নিশ্চয়ই মনটা ভালো। আমি কালকে সেই সাংবাদিক। তো আপনার বাসায় 2 বছর আগে 3টি খুন ও ধুরো। ওদের 3 জনের লাশ কি আপনার বাসার মধ্যে দাফন করা হয়েছিল? রাতের বেলা বোর্ডে লাগানোর সময় কি ওদের আত্মা এসে আপনার ঠোকরায়? এখনকার লাইনের মজুর প্রায় 2 বছর ঠিকানা আপনি আসেন 2 বছর আগে কাহিনী নিয়ে যত সব বালের আলা। আপনার এসব উল্টাপাল্টা কথার জন্য রাতে উল্টাপাল্টা স্বপ্ন দেখতেছি। সেটা তো আমি ফোন দেওয়ার একদিন আগেও আপনার দেখার কথা। মানে হ্যালো হ্যালো
তাই রিপোর্টটা তৈরি করতে তো দেরি হয়ে যাচ্ছে। কেমন আছেন মাদারচোদ? কি বলতে চাস তুই? কি স্যার, আজ তো কোর্টের শেষ দিন। মানে আপনি কি বিশ্বাস করেন টাকা এবং ক্ষমতা দুইটাই একই বৃত্তের দুই ব্যাসার্ধ? কি চাইতেছেন আপনি বলবেন তো। একটু সাসপেন্স ক্রিয়েট হোক। ধনী গোত্র থেকে উঠে আসা ধনী পিতার একমাত্র পুত্র জীবনে রেলগাড়ি চালানো শুরু করে কিছু বড় বগি নিয়ে, ওই যে মানে সিনিয়র আর কি। সেই পুত্রের আমোদ প্রমোদের চিরসঙ্গিনী ছিল, আসলে চিরসঙ্গিনী বললাম দেখে আবার নারী মনে করবেন না, তবে সেই মহান সঙ্গিনীর চরিত্রে ছিল ড্রাগস, এই তো মদ ইয়াবা আরো কত কি। তার অদম মস্তিষ্ক একদিন সেই চিরসঙ্গিনীদের না পেয়ে এক দুশ্চরিত্রে পরিণত হয়। সে তার রুমমেট তিনজনকে খুন করে ফেলে। এরপর ওই যে ক্ষমতা গোত্রপীতি, দুই বছর পর রসের হাড়ির রসের মতো ছেলেটি সারা পেয়ে যায়, গুটি সুন্দর মতো একশোর ঘরে চলে যায়, লুডো বোর্ডের সাপগুলো কিছুই করতে পারলো না। টাকা পয়সা থাকলে বোধ হয় আসলেই টাক মাথার চামড়া বেদ করে চুল উঠানো যায়। যাক গে, অর্থকরির সৌজন্যে সেই সোনামানিক নির্দোষ প্রমাণিত হয়। কিছুদিন অবশ্য রিহাবে ক্যাম্প ফায়ার করা লাগে। খুন যেহেতু হয়েছে, খুনির চরিত্র তো একজনকে লাগেই। একটা ব্যাপার কি জানেন, জীবনটা অনেকটা জঙ্গলে হাঁটার মতো, না চাইলেও কিছু সাপের উপর পা পড়ে যায়। হারানোর জীবন সুস্থ কেবল নিখোঁজই থাক। আমার গল্পে সেই সবটা অনেক সুন্দর হয়েছিল। সবাইকে ডেকে নিয়ে গল্পটা শোনাও। আর কথা বলতে হবে না। একজন যে বাড়িতে গেছে ওর কি কোনো খোঁজ খবর না হয়েছে? পৌঁছাইছে নাকি? বালের পোলা। আপনি কি বিষণ্ণতায় ভুগছেন? আমি আছি আপনাকে। মানে এখন কি আপনি কি ফোনের ওই পাশ থেকে দোয়া পরে ফু দিবেন? আমি আমার ফোন আমার বগলের নিচে ধরে রাখবো, ওই ফুয়ের বাতাস আমার বগলে লাগবে আর বিষণ্ণতা দপ করে উড়ে চলে যাবে। বালের আল্লাহ, ফোন রাখেন। আমার এসব মনে নেই কেন? বাবা, আপনি কি পাড়ায় চুরি করে মার খেয়েছেন নাকি? মেন্টাল অ্যাসাইলামে ছিলেন বস। হিপনোটাইজ, মেন্টাল ট্রিটমেন্ট, যাকে মেন্টাল টর্চারও বলা যায়। আপনার পিতা মহোদয় নিশ্চয়ই আরও অনেক উপায় অন্তর আরোপ করেছেন, অর্থের খাতিরে যেই সকল দৃশ্য ভুলানোর জন্য না জানি কত কী করেছেন আপনার সাথে। তবে কি জানেন, এসবের মাধ্যমে স্মৃতি নামক কাগজ থেকে কিছু অংশ ছিঁড়ে ফেলা সম্ভব হলেও কার্বন পেপারের ছাপ মোছানো সম্ভব নয়। আসলে অবচেতন মনটার সংগ্রহিত ঘোলাটে তথ্য পারমানেন্ট মার্কার দ্বারা লিপিবদ্ধ করার জন্য প্রয়োজন ছিল সেই পরিবেশ, সেই বাসা, সেই ঘর আর সেই বাথরুম। নিয়তির একপক্ষীয় খেলায় সেই সব আপনি আবার পেয়েছেন, কারণ আপনার বাবার পক্ষে আপনার মতো অধমকে অন্য কোথাও রাখাটা যেমন ঝুঁকিপূর্ণ ছিল, তেমনি নিজের সাথে রাখাটাও অসম্ভব ছিল। সুতরাং আপনি বাধ্য হয়েছেন সব কিছু সাদরে আলিঙ্গন করতে। যাই হোক, কয়টা বাজে? ১১টা। হনুমানটা নাকের নিচ দিয়ে গেছে, তবে গোফ ছুঁতে পারেনি। এখন বাজে ২টা ৪৫। আপনার বাসায় খাবার কয়বার দেওয়া হয়েছে? একদিন, তবে তিনবার, সকাল ৯টা ১১টা এবং ১টা। প্রতিবার আপনি কফিটা খেয়েছেন। মানে সে কফি? গুড কোশ্চেন। জানেন ঘড়িটার ১১টা ২ বছর আগেও বাজা ছিল, কেন জানি তা ঠিক করা হয়নি। যাই হোক, কাজে লাগলো। আপনার বাবা অর্থের সদ ব্যবহার করতে ঠিকই জানেন, নির্দোষকে দোষী প্রমাণ করার জন্য তার অনুপস্থিতি যথেষ্ট ছিল, স্বপ্নচারীকে পলাতক আসামি বানাতে তার অনুপস্থিতি আসলেই যথেষ্ট ছিল। একটা জিনিস কি জানেন, মানুষ প্রতি পদক্ষেপে ভুল করে, কিন্তু সমস্যাটা তখনই হয় যখন ভুল করার সময় নির্ধারণটা সঠিক হয় না। কি করার, না নেভালো মোম একসময় শেষ হয়ে যায়, তার আগুনও নিভে যায়।
আপনি আসলে কে? আপনি আপনি সম্পর্কটা আমাদের কখনোই কিন্তু ছিল না। যাই হোক, এই কয়দিনে আশা করি পরিদর্শনকারীরা সেই পুরাতন ওভেনে নজর দেয়নি। সেখানে দু বছর আগের রাখা একটি উপহার আছে যা স্মৃতিচারণে সাহায্য করবে। রাখি, তিনটায় আবার সেই পলাতক আসামি গুহা থেকে বেরিয়ে আসবে।